কাকা ভাড়া কত? আমি দামাই মনে সামনে পেতে ভাড়া নিয়ে লাভ আছে আমার কি করে? ঠিকই তো, তুমি এলাকার ঝামেলা, তোমার কাছ থেকে কি ভাড়া নিবে? আর তোমার একটা জ্ঞান বুদ্ধি নাই, তুমি তো একটা ভাড়া দিয়ে দাও, তাই তো? দেখছো, দেখতেছিস যে এখানে রিকশাটা দাঁড়ানো, আমরা দুইজন দাঁড়ানো, তারপর নতুন নতুন গাড়ি কিনছে না, ফুটানি করতে হবে না, এই জন্য এরকম অহেতুক ফন্ড বাজে। এদিকে তাকাই, এদিকে গাড়িটা যে এতক্ষণ যখন হর্ন বাজাচ্ছে শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, এটা দাঁড়া আছিস? আরে ভুলো ভাই, কি ব্যাপার, আশ্চর্য, আপনি ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? আমার তো ভুল হয়েছে, এখন মনে হচ্ছে তোমার গায়ে হাত দেওয়া দরকার ছিল। এতক্ষণ যে গাড়িটা হর্ন বাজাচ্ছে শুনতে পাচ্ছ না? হ্যাঁ হইছে, তুমি ছোট লোকদের সাথে মুখ খারাপ করতেছো কেন? সামলাও। দুলা ভাই, মাত্রই তো আসলেন, এত পাগল হওয়ার তো কোনো কারণ দেখতেছি না আমি। কি বললি? এত বড় স্পর্ধা, তুই আমার হীরার টুকরা জামাইকে পাগল বলছিস? আরে তোর জামাই তো একটা ছোট লোক, ফকির মিসকিন একটা। তোর জামাই হীরার টুকরা? আরে তোর জামাই তো প্রতারক, দুর্নীতিবাজ, ঘুষখোর। চোখটা খুলে একটু দেখ, কথা আছে না যে চোরের মার বড় গলা, তোর অবস্থা সর এখান থেকে। সাব্বাস, একদম জায়গা তো মারে দিছে দুলা ভাই। মানে আমার তো কিছু করার নাই, আপনার শালি মনে করেন একটা মিসাইল মারছে জায়গা মতো, ঠিক মতো কচুরা করছে। শুনো, ঘুষ খাইতে না যোগ্যতা লাগে, তোমার তো সেই যোগ্যতা নাই। আরে বউর আঁচলের নিচে পইরা মিউ মিউ করলে কেউ ঘুষ খাইতে পারে না, তার যোগ্যতা তৈরি হয় না। মনে রাখো, টাকার অপর নাম হচ্ছে আব্বা, বুঝছো? এই নাও। আপনি কেমন আছেন? ঈদ চলে গেল, দুই মেয়ে বাইরে আসিল, মনটা খুব খারাপ আসছিল বাজান, এখন তোমরা এসে মনটা ভালো হয়ে গেছে। কিন্তু আব্বা, আমরা আসলে তোমার যেরকম মন মেজাজ ভালো হয়ে গেছে, আসার সাথে সাথে আমার মন আর মেজাজ দুইটাই খারাপ হয়ে গেছে। আইতে না আইতে তোর আবার কি হইলো? বুঝবে আম্মা, কিছুক্ষণের মধ্যে বুঝবা। আব্বা, আব্বা! হ্যাঁ বাবা। থাক থাক আম্মা। এ কি আব্বা, আম্মা, আপনাদের চেহারা এই অবস্থা কেন? একবারে শুকায় গেছেন, কি খাওয়া দাওয়া কিছু করেন নাই? কোনো সমস্যা নাই আব্বা আম্মা, আমি চলে আসছি, এখন থেকে ভরপুর খাওয়া দাওয়া হবে, কি বলো? হ্যাঁ আসলে না খা খা কি শুকায় গেছে আমার আব্বা। কি হইলো, এমনি খাড়াই থাকবা নাকি? জামাই মায়া এসে নাস্তা শরবত দিবা না? চল চল চল, আই তুই জামাই এনে ভিতরে যা। জামা, আর তুমি বা দাঁড়ায় আসো কেন? চেয়ার টেনে জামাই দাও, আমি তাড়াতাড়ি যাইতেছি। দিতেছি, তুমি যাও। আমি উঠানেই বসবো, গ্রামে আসছি, একটু হাওয়া বাতাস লাগাবো না? ঠিক বলেছো। বসো বাবা, বসো।
জুয়েল রাখতেছে কেন বাবা? আরে আমার ওই গাড়ি থেকে লাগেজটা নামাবে তো ওই জন্য। জুয়েল তোর মামার বাড়িতে গেছে, আমি আনতেছি। আব্বা খুব ভালো, মানে শ্বশুর হয়ে জামাইয়ের কুলিগিরি করতেছো তুমি এখন টাকার বিনিময়ে তুমি মাইক্রোবাস থেকে জামাইয়ের লাগেজ নিয়ে আসবা। বাহ কি সুন্দর উন্নতি। সুপ্তর এসব কথা কয় নাকি? কথা বলতেছো না কেন? আমি এতক্ষণ ধরে চিল্লা যেতেছি, এই যে দুলা ভাই এতগুলো কথা শুনে গেল, তোমার কি একটাবার মনে হলো না কোন একটা রিপ্লাই দেই আমি? কোনো মান সম্মান নাই তোমার, কিসের সিনিয়র অফিসার হইছো তুমি? দেখো রবিনা, বোঝার চেষ্টা করো, আমি একটা নীতির মধ্যে দিয়ে সবসময় চলাফেরা করি, নীতির বাইরে আমি কোনোদিন যাই না। আমি কোনোদিন অসৎ ঘুষখোর মানুষের সাথে ঝগড়া বিবাদ করতে চাই না। কারণটা কি? কারণ ওদের মান সম্মান হচ্ছে আমার মান সম্মানটাই চাই। মান সম্মান আমার বাপ ভাই বোন বোনের জামাই, এদের কাছে কোনো মান সম্মান আছে তোমার? যে মান সম্মান যাবে? আরে আছে, সময় হলে বুঝতে পারবা। কখন সময় হবে? আমি মরলে? আমি তো এখন কিছুই বুঝতে পারতেছি না, আমি তো এখন কিছুই দেখতেছি না তোমার মান সম্মানের কিছু। আমি মরলে সে মান সম্মানটা যাবে। আসল কথা কি জানো? আসল কথা হচ্ছে তুমি একটা ফালতু অফিসার, তোমার মতো অপদার্থ গাধা মান সম্মানহীন জামাই আমি আমার জীবনে দেখি নাই। একটু চুপ থাকো, মুখে যা আসে তাই বলবো না। তাই খুব তো গলাটা উঁচু হইলো এখন, বাইরে যখন মানুষগুলো এতগুলো কথা বলে তখন গলাটা উঁচু হয় না? তা উঁচু হবে কেন? আমি তো তোমার ঘরের বউ, ঘরের বউয়ের কাছে তো একদম চিৎকার যেটা আমি যা ইচ্ছা সব করা যায়, ঘরের বউ তো হাতের কাছে বান্ধা পুরা। শোন জাস্ট একটু ধৈর্য ধরো, দেখবা একদিন ঠিকই তোমার অপমানের জবাব তুমি দিতে পারবা। বাপ কিন্তু কোনোদিন বাপকেও ছাড়ে না। পাঞ্জাবি নিয়ে আসছিস? আমি কি পাঞ্জাবি পরি নাকি? দুলা ভাই আপনি তো কত স্মার্ট, আর আমার জন্য একটা খ্যাত মার্কে পাঞ্জাবি নিয়ে আসলেন। পাঞ্জাবি নিয়ে তুই তো খালি হাতে পায়ে বড় হয়েছিস, মগজে তার বড় অংশ নাই। টান দে এখন ড্রিঙ্কস করবো। এই ঘরের মতো মদ খাইবে দুলা ভাই? দিস ইজ স্ট্যাটাস। টাকাওয়ালারা কি করে জানিস? ঘরে বসে সব কিছু করে, তারা বাইরে যায় না। কথা না বলে বসবো? তুমি গুলো কি বলতেছো? আমাদের সাথে বসবো মানে? আমার ছোট ভাই না? তুমি এসব কি বলতেছো? তুমি কেন ধনীর বউ হয়ে উঠতে পারো না? ধনীর বউরে কি করে জানো? ধনীর ঘরে বাবা মা ভাই বোন সবাই মিলেই মিশে মদ খায়, এ কোনো ব্যাপারই না। তুমি কেন বুঝতেছো না এটা তোমার ফ্ল্যাট না, এটা তোমার শ্বশুর বাড়ি। সো হোয়াট? তুমি শ্বশুর আব্বাকে ডাক দাও, শ্বশুর আব্বাকে নিয়ে একসাথে ড্রিঙ্কস করব। ও তুমি ডাকতে পারবে না? আমি নিয়ে গেছি। এই বসো, কি বলছো তুমি জাতা? তোমার মাথাটা কি একেবারে গেছে? হ্যাঁ তুমি এখন আব্বাজানকে ডাকিয়ে নিয়ে আসবে না? আব্বাজানকে তো ভালোর ভালো, খারাপের খারাপ। আপা আমি তাইলে যাই। এই তুই থাক। আর শোন খবরদার, আব্বাজানের বিষয়টা না জানে। আরে না কি কথা, আব্বাকে দেবে। আর শোন শোন শোন, রুবিনার ইয়াদ ভাই যদি এই খবরটা জানে না তাহলে আমার বাড়ির মাথায় তুলা ফেলবে। আরে না তুই কোনো চিন্তাই করিস না, কেউ জানবে না। হুম হুম হুম, ওকে।